মোশাররফ ভাই একমাত্র আমার দেখা মানুষ যে মানুষটি সবসময় তার যে সামনে যে কোয়েক্টর আছে তাকে স্পেস দেয়। উনি চায় আসলে একা হিরো হওয়ার কিছু নাই, রাইট, পুরো প্রজেক্টটা যেন হিরো হয়। দর্শক, এবার সময় হয়েছে আড্ডা বাজির। আসছে শনিবার 30 জুলাই, মাছরাঙা টেলিভিশন 11 বছর পূর্ণ করে এক যুগে পা দিতে যাচ্ছে। আর এই বিশেষ দিনে রাত 8:30 মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম আপন ঘরের তালা। এই টেলিফিল্মে অভিনয় করেছেন অভিনেতা ও পরিচালক মিলন ভট্টাচার্য। এছাড়া রাত 12:00 প্রচারিত হবে বিশেষ চলচ্চিত্র মৃধা বনাম মৃধা। এই সিনেমাতেও তিনি অভিনয় করেছেন। এই দুটি কাজের প্রসঙ্গ ধরে আজ আমাদের আড্ডা হবে আমাদের হট সিটের অতিথি মিলন ভট্টাচার্যের সাথে। কেমন আছেন? এই যে ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভীষণ ভালো আছি। আপনি একই সাথে একজন অভিনেতা এবং পরিচালক, নাট্য পরিচালক, তো আপনার কি মনে হয় মাছরাঙা টেলিভিশন তরুণ নাট্য নির্মাতাদেরকে কতটুকু উৎসাহ দিয়ে থাকেন নাটক নির্মাণের ক্ষেত্রে? ইয়াং তরুণ নির্মাতা যারা, তাদের ব্যাপারে মাছরাঙা বরাবরই দেখছি একটু বিশেষভাবেই তারা নজর দিয়ে রাখে। আর যদি মাছরাঙা শুরু থেকে দেখি, আমরা শুরু থেকেই তারা সবসময় অন্যান্য চ্যানেলগুলো যেমন এক ধরনের প্রতিযোগিতার মধ্য দিয়ে আগায়, অনেক সময় আমরা তথাকথিত যেটা বলি যে একটা ভিউয়ের প্রতিযোগিতার মধ্য দিয়ে আগায়, মাছরাঙাই একমাত্র আমি দেখছি খুব নিরপেক্ষভাবে যেখানে গল্পটা হিরো হয়ে ওঠে সেই জায়গাটার জায়গায় তারা খুব স্ট্রিক্ট। মানে তারা কখনোই বলে নাই, ব্যক্তিগত আমি পরিচালক হিসেবে বলতে পারি যে কখনো আমাকে বলে নাই যে আপনি অমুককে নিয়ে করেন, তমুককে নিয়ে করেন, অমুক হিরো থাকবে। হ্যাঁ, প্রযোজকদের যে একটা প্রেশার থাকে, মানে এক ধরনের আমাদের সম্প্রতি এই ধরনের একটা ট্রেন্ড চলছে যে অমুককে নিয়ে করেন, মানে নায়ক নায়িকা নির্ভর যে গল্প এটা না হয়ে তারা বরাবর বলছে একটা ভালো গল্প দেন, রাইট। এই জায়গাটা হচ্ছে আমি সবসময় স্যালুট করি মাছরাঙাকে, যারা তারা গল্পের প্রতি সবসময় এক ধরনের তাদের ভালো লাগা ভালোবাসা থাকে, খুবই চুজি। এবং যেটা বললেন, অবশ্যই তরুণ নির্মাতা, মানে এত পরীক্ষার দরকার নেই, তাদেরকে দেওয়ার জন্য তারা সবসময় একদম অগ্রাধিকার দিয়ে রাখছে যে আপনি ভালো গল্প দেন, আপনি বানান, আমরা আপনার পাশে আছি। এই জায়গা থেকে মাছরাঙাকে অবশ্যই অবশ্যই সাধুবাদ জানাতে হবে। এক যুগ পূর্তি উপলক্ষে আপন ঘরের তালা টেলিফিল্মটি এই বিশেষ দিনে প্রচারিত হবে। আপনার কাছে আমি আপন ঘরে তালা নিয়ে অনেক গল্প শুনবো, তবে তার আগে জানতে চাই মানিক বন্দ্যোপাধ্যায়ের চোর গল্প থেকে টেলিফিল্মটি অনুপ্রাণিত। এই টেলিফিল্মে কাজ করার আগে কি চোর গল্পটি পড়া হয়েছিল? চোর গল্পটি আমার অনেক আগেই পড়া। এটা মানিক বন্দ্যোপাধ্যায় আমার একটা প্রিয় রাইটার। এখন ওখানে হচ্ছে মধু নামে যে চরিত্রটি এবং কাদম্বিনী, এই দুজনেরই গল্প বেসিক্যালি। তৎকালীন দেখা যায় যে 200 টাকার বিনিময়ে কাদম্বিনীকে নিয়েছিল, এই মধু নিয়ে আসছিল, এবং 200 টাকা তখন অনেক অনেক টাকা। তো যে ভালো লাগা, যে ভালোবাসা থেকে তারা দুজনের সংসার জীবন শুরু হয়, কোনো একটা সময় মাঝখানে ঢুকে যায় একটা গল্প যে চোর তো সে চুরি করবে, কোনো একটা বাড়িতে কোন বাড়িতে কি আছে না আছে এমন খবর নেওয়ার জন্য যখন কাদম্বিনীকে কাজের মেয়ে হিসেবে একটা বাড়িতে পাঠানো হয়, সে যেতে চায় না, যে তুমি শুধু খবরটা নিয়ে দাও কোথায় কি আছে। এমন একটা ঘটনা যখন ঘটাতে চায় মধু, ওখানেই নাটকীয়তা শুরু হয়। এখন এই গল্পটা তো আর আমরা দেখব স্ক্রিনে, আসলে এখানে সূর্যদীপ্ত যে পরিচালক উনি নিজেই মানিক বন্দ্যোপাধ্যায়ের এই গল্পটি চিত্রনাট্য করেছেন, উনি নিজেই এটাকে মানে নাট্যরূপ যেভাবে দিয়েছে হুবহু যে ওটা এটা তা না, উনি ওটাকে একটা দারুণ ডাইমেনশন করছেন। এটা আমার খুব ভালো লাগছে যে মেল্ট করছে সেই গল্পের জায়গা থেকে। আমার কাছে মনে হয় যে গল্পটি খুবই ভালো লাগবে মানুষের দেখে, স্ক্রিন প্রেজেন্টেশনটা খুবই ভালো। আপনি তো এর আগেও মোশাররফ করিমের সাথে অভিনয় করেছেন, তবে আপন ঘরের তালাতে একসঙ্গে নিজ নিজ চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা কেমন ছিল? মোশাররফ ভাই সবসময় আমার কাছে অসম্ভব একজন ভালো অভিনেতা, ভালো মানুষ। তার সাথে তো আমার দীর্ঘদিনের পথ চলা, সেই কী বলবো, আমি যখন মোস্তফা সরোয়ার ফারুকীর অ্যাসিস্ট্যান্ট ছিলাম তখন থেকেই ওনার কাজের সাথে যুক্ত। তারপর নিজে যখন আমি ফার্স্ট ডিরেকশন করি সেটাও তাকে নিয়ে, আমার প্রথম নাটকটাও তাকে নিয়ে, আমার আমার নিজের পরিচালনায় মনে করেন যে অন্তত 20-25টি নাটক মোশাররফ ভাইকে নিয়ে করেছি। তার মানে খুব ভালো কোঅর্ডিনেশন আছে আপনাদের মধ্যে মোশাররফ ভাইয়ের সাথে আমার। আর দীর্ঘ সিরিয়াল তো অনেক, সেই লং মার্চ থেকে শুরু করে চলিতেছে সার্কাস থেকে শুরু করে দীর্ঘ হাউসফুল থেকে শুরু করে প্রচুর কাজ করেছি একসাথে, তো আমাদের কেমিস্ট্রিটা অনেক ভালো।
মানে বোঝাবুঝি আড্ডাবাজি সব বা অ্যাকশন রিয়াকশন, উনি কী বললে আমি কী বলতে পারি, এক ধরনের মনস্তত্ত্বটা না আমাদের অনেক ভালো যায়। তো একসাথে যখন হই তখন এখন যেটা প্রবলেম হয়, কারো সেটে যদি একসাথে থাকি তো ওই ডিরেক্টরের প্রবলেম হয়, কারণ আমরা যত না অভিনয়ের সাথে যুক্ত থাকতে চাই তার থেকে বেশি ব্যস্ত থাকি আড্ডাবাজিতে। সুতরাং এই আমাদের খুবই ভালো লাগার কাজ করে। আর উনি তো একটা অসম্ভব মেধাবী মানুষ, সবচেয়ে বড় ওনার গুণ যেটা মোশাররফ ভাই আমি বলতে পারি যে কো অ্যাক্টর হিসেবে যদি কেউ কখনো, আমি জানি যারা দেখছে বা যারা স্ক্রিনে আপনারা অ্যাক্টর হিসেবে আছে, অ্যাক্ট্রেস হিসেবে আছেন, সহকর্মী, তারা প্রত্যেকেই জানেন যে মোশাররফ ভাই একমাত্র আমার দেখা মানুষ যে মানুষটি সবসময় তার যে সামনে যে কো অ্যাক্টর আছে তাকে স্পেস দেয়, এবং শুধু স্পেস দেয় না, অ্যাক্টিংটা আর কি করলে ভালো হয় সে শেয়ারিংটা করে তার সাথে। মানে সবসময় উনি চায় আসলে একা হিরো হওয়ার কিছু নাই, পুরা প্রজেক্টটা যেন হিরো হয়। সেই জায়গাতে মোশাররফ ভাই একটা অসম্ভব ভালো, মানে কি বলবো, সহযোগী মানুষ, যে মানুষটা আসলে ওই প্রজেক্টের সাথে সবসময় মেল হয়ে নিজেকে ওন করে। এবার আপনার সিনেমার প্রসঙ্গে আসতে চাই। মৃধা বনাম মৃধায় আপনি আমার মতন আরো অনেক দর্শকদেরকে মুগ্ধ করেছিলেন আপনার অভিনয়ের মধ্য দিয়ে। যখন এই সিনেমায় প্রথম কাজ করার প্রস্তাব আপনি পান, সেদিনটির কথা কি এখন মনে পড়ে? হ্যাঁ, সেটা হচ্ছে যে মনে থাকবে না কেন, একটা ভালো সিনেমার সাথে যুক্ত ছিলাম, এটা তো অবশ্যই মনে থাকারই কথা। আমার বাসা, ব্যক্তিগত বাসাটা হচ্ছে নিকেতন, এবং ওটার যে পরিচালক রনি ভৌমিক, তার অফিসও টোস্টার নিকেতন। তো রনি তো বেসিক্যালি ছিল অমিতাভ ভাইয়ের সাথে, আর আমি ছিলাম মোস্তফা সরোয়ার ফারুকের সাথে। আমাদের ব্যক্তিগত জীবনেও সম্পর্কটা অনেক ভালো। তো রনি আমাকে ফোন দিয়ে বলে, দাদা কই তুমি? আমি বললাম আছি তো, আজকে বাসায় শুটিং নাই। শুটিং নাই তাহলে কী করো, আসো আড্ডা দিই। এই তো ব্যাপারটা এরকম, আড্ডা দিয়ে যাওয়ার পর সে বললো যে শোনো, যে এটা হয়েছে, একটা ক্যারেক্টার আছে, এখন ক্যারেক্টারটা করবা কিনা সেটা একটু দেখো, মানে একটা ক্যারেক্টার করে দিবা, ক্যারেক্টারটা খুব বেশি বড় না ছোটো, কিন্তু করবা? এমন ব্যাটা অসুবিধে কী, যদি করলে ভালো হয়, অসুবিধা কী? রায়হান ভাই ছিল, রায়হান খান, আমাদের প্রিয় মানুষ, বলে তুমি এটা করো, আমার মনে হয় এটা খারাপ হবে না। এই চরিত্র অভিনয়ের আগে কোনো বাড়তি প্রস্তুতি কি নিয়েছিলেন? আসলে প্রস্তুতি বলতে সত্যিকার অর্থে ওই সুযোগ আমি পাই নাই, আমি শুধু গেলাম তো কিছুক্ষণ, যেটা হয় আর কি, আমাদের সব গ্রুপ নিয়ে বসছিলাম, সিএমটিএম সবাই, তো বসাতে যেটা হলো যে আমি বুঝে নিলাম ব্যাপারটা, বুঝে যতটুক তাৎক্ষণিক করার আসলে ততটুক করার চেষ্টা করছে, অত বেশি যে ডিপলি আমি নিজেকে তৈরি করে সেটে গিয়েছি এটা বললে ভুল হবে। আসলে আপনি পরিচালক সাজ্জাদ হোসেন দদুলের মুসা ধারাবাহিকে অভিনয় করেছেন, এবং আমি শুনতে পেরেছি গত বছরে আপনি জমিদার বাড়ি নামে একটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন যেখানে 300 মৌমাছি আপনাকে কামড় দিয়ে দেয়। খুবই ভয়ঙ্কর অভিজ্ঞতা, আমি একটু শুনতে চাই এই গল্পটা। মূল ঘটনা ছিল যে আমরা জমিদার বাড়ি শুটিং করছিলাম তখন, এটা বেতিলা জমিদার বাড়িতে মানিকগঞ্জ। তো একটা টিনের একটা ওই মাঠের মধ্যে ছোট টিলা মতো থাকে, ওখানে একটি ঘর থাকে, এমন হয় না তেমন একটি জায়গা আমরা শুটিং করতে গেছি। ওই বাড়িতে হচ্ছে আমি শুট করব, আর দুই একটা সিকোয়েন্সের জন্য পুরো টিম তখন চলে গিয়েছে ওই বিলের মধ্যে, বেশ দূরে, ওই লাইট আপনি জানেন যে আমাদের যে টিম থাকে, ইউনিট থাকে, পুরো ইউনিট ওখানে চলে গেছে। আমার সাথে একটা প্রোডাকশনের ছেলে আছে যে আমার টেক কেয়ার করার জন্য, আমি চেয়ার নিয়ে বসে আছি, আর সামহাও ওই বাসায় গ্রিলে তালা মারা, ওরা কেউ ছিল না, আমরা হয় না পাশের বাসার উঠানটা শুধু ব্যবহার করব, ওই যে উঠানে দাঁড়িয়েছি। তো যেটা হলো যে কিছুক্ষণ পরে একটা মৌমাছি, আমি মোবাইল ইয়া করছিলাম ওই সোশ্যাল মিডিয়াতে বসে বসে টাইম স্পেন্ড করছি, আমার যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে আমি ওদিন একটা লাল পাঞ্জাবি পরছিলাম, রেড পাঞ্জাবি আর ধুতি, ওখানে তো আমার ওই চরিত্রে ছিল ধুতি এবং পাঞ্জাবি পরা, বেশ কয়েকটা আমার মাথার স্পেস দিয়ে এরকম ঘোরা,
পাশ থেকে মুছে আসছে। আমি ওটা দেখে আমি যেটা ভুল করেছি আমি দৌড় দিছিলাম, দৌড় দিলে মনে করো হাজার হাজার আমাকে ফলো করছে। এবং এক পর্যায়ে তো আমি, এটা একটা বীভৎস, মানে আপনাকে যদি আমি বলি, আমি কাউকে দোষ দিচ্ছি না, ওর পাশে ধরেন আর একটা টিলাতে আরও চার পাঁচটা ঘর আছে, আমি যখন দৌড়ে যাচ্ছি তখন আমার পিছনে যে কত মৌমাছি আমি তো জানি না, আমি দৌড়াচ্ছি আর প্রতিটা মানুষ তার দরজা আটকাচ্ছে। আপনি জানেন যে আমি যদি ওদের মধ্যে যাই, আমি পরে অনেক ভেবেছি ওদের দোষ নয়, কারণ ওই মৌমাছিগুলো তো ওদের রুমের মধ্যে চলে যাবে, আমি অ্যাটাক হয়েছি, ওকে ফাইন, তার জন্য তো ওখানে বাচ্চা আছে, ইয়ে আছে, তারা তো, কিন্তু আমার কাছে মনে হচ্ছিলো মানুষ এমন কেন, মানুষ আমাকে সেভ করছে না কেন। তো দূর থেকে আমার মনে পড়ে ওই হিন্দু এলাকা ছিল, এক বৌদি বলছে ওই যে ওই রান্নাঘরে যান, হ্যাঁ যা ও দেখেন চুলাতে ইয়ে আসে, ওই কটা খড় ইয়া করেন, করতে করতে উনি না খড়টা জ্বালায় দিছিল। আচ্ছা। মানে আমাকে বলতে বলতে উনিই জ্বালাইছে, জ্বালায় বলে এখানে আসেন এখানে আসেন। হাসান ভাই হচ্ছে তখন দৌড়ে আসছে গাড়ি নিয়ে, কোনো কারোর সাথে কোনো কথা না বলে আমাকে উঠায় ফুল এসিটা ছেড়ে, মানে সবাই মিলে আমার সব হুল উঠাইছে, ও সরি, তার আগে শোয়াই ফেলে সারা শরীর থেকে হুল উঠাইছে সবাই। এটা সেভ হয়েছে, আমি এখনও বলি যে ওনার জন্য, কারণ আমার শ্বশুরবা হচ্ছে অনেক বড় একজন ডক্টর, মেডিসিন এবং বক্ষ বিশেষজ্ঞ সিনিয়র, উনি ওখানে ফোনে বলে দিল এইটা 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 ইঞ্জেকশান ইমিডিয়েটলি দাও। চারটে ইঞ্জেকশন আমাকে সাথে সাথে পুশ করছিল। সবার দোয়ায় আশা করি আপনি ফিরে এসেছেন, এবং দোয়া করি যাতে করে এই ধরনের ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি আপনাকে আর কখনো হতে না হয়। এবার একটু ব্যক্তিগত প্রসঙ্গে আসতে চাই। গত বছরের 7 জানুয়ারি আপনি ছেলের বাবা হয়েছেন। ডক্টর তারিন এবং তার ছেলে কেমন আছেন? খুবই ভালো আছে, ওরা খুবই ভালো আছে, সুন্দর আছে। আপনার সাথে এতক্ষণ আড্ডা দিয়ে ভীষণ ভালো লাগলো। মিলন ভট্টাচার্য, আপনার জন্য রইল অনেক শুভকামনা, বিনোদন সারাদিনকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, এবং মাসরাঙার যারা দর্শক সকলকে অনেক অনেক শুভেচ্ছা, আর আমার জন্য অনেক দোয়া করবেন।